হাই বন্ধুরা, মন মেমোরিজ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে চলে এসেছি আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে। এখন সন্ধে 7:30 বাজে। এই সন্ধেবেলায় অনেকেরই নেশা আছে এক কাপ চা খাওয়া, বা অনেক সময় আমাদের এমনই হয় সন্ধেবেলা মাথাটা খুব ধরেছে, এক কাপ চা না খেলে চলে না। আর সেই এক কাপ চা যদি হয় একটু আলাদা স্বাদের, তাহলে তো আর কোনো কথাই নেই। যারা চা প্রেমী তাদের তো এই চা খেতে খুবই ভালো লাগবে, আর যারা চা খেতে তেমন পছন্দ করো না, তারাও যদি এইভাবে একবার বানিয়ে চা খাও, তারা দ্বিতীয়বার আবার খেতে চাইবে। আর এমনটা অনেকেরই হয় মাঝে মধ্যেই সন্ধেবেলা মাথাটা ধরে থাকে, তারা যদি এইভাবে চা খাও একবার, তো খেয়ে দেখবে মাথা ধরাটা যেন কোথায় উধাও হয়ে গেছে। তো আর বেশি কথা না বাড়িয়ে চলো চাটা বানানো শুরু করি। চার কাপ চা করব, তার জন্য নিলাম 2 কাপ দুধ, তার সাথে 2 কাপ জল। 4 কাপ চায়ের জন্য 2 কাপ দুধ আর 2 কাপ জল ফুটবে। নিলাম একটু আদা বাটা, 2টো ছোট এলাচ, 4 কাপ চায়ের জন্য 4 চামচ চা। চাটা ফুটছে, একটা ভালো গন্ধ আসছে, খুব সুন্দর একটা গন্ধ আসছে। যখন চাটা করবে তোমরা, তোমরাও বুঝতে পারবে। চিনিটা দেবে, যে যেমন মিষ্টি খাবে তেমন অনুযায়ী চিনি দেবে। চায়ে কম মিষ্টি খাই বলে একটু কমই চিনি দিয়েছি। চা রেডি। এইভাবে বানানো চাটা খেতে আমার বাড়িতে সবাই খুব পছন্দ করে, আর আমি খুব জোর দিয়েই বলবো, একবার এইভাবে চা যদি কেউ বানিয়ে খাও, তো দ্বিতীয়বার আবার এইভাবে চা খেতে মন চাইবে। আমার ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দিও, আর এখনও যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিও। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে।